ঘূর্ণিঝড়ের আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ভোলা থেকে ছোটন সাহা, বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসা। প্রথমে যুক্ত হচ্ছে ভোলায়। ছোটন, ভোলার উপকূলে মোখার কি প্রভাব রয়েছে? গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু এই মুহূর্তে হচ্ছে, তবে বাতাসের গতিবেগ কিন্তু অনেকটাই কম রয়েছে। তবে এই যে ঘূর্ণিঝড় মোখার যে প্রভাবটি সম্পর্কে উপকূলবাসী যে আশঙ্কা করছে, যে আবহাওয়া অধিদপ্তর থেকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, আপনি জানেন যে ভোলায় কিন্তু এখনো 8 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় রয়েছে। তো এই হিসেবে উপকূলবাসী যে আশঙ্কাটি করছে, তারা আশঙ্কা করছে যদি জলোচ্ছ্বাস হয় সেই ক্ষেত্রে মূল ভূখণ্ডের বাইরে যে সমস্ত দ্বীপচর রয়েছে সে সমস্ত দ্বীপচরের বাসিন্দারা কিন্তু অনেকটাই ঝুঁকির মধ্যে পড়বেন, এবং ওই সমস্ত দ্বীপচরে কিন্তু বেরিবাদ নেই, অর্থাৎ সেই সমস্ত দ্বীপচর কিন্তু বলা যায় পুরোপুরি অরক্ষিত অবস্থায় রয়েছে। এবং আরেকটি যে আশঙ্কা রয়েছে উপকূল নদীর, অর্থাৎ মূল ভূখণ্ডের যে সমস্ত বেরিবাদ রয়েছে সেই বেরিবাদের পরিমাণ হচ্ছে 335 কিলোমিটারের মতো রয়েছে। তবে এই যে 335 কিলোমিটার বেরিবাদ রয়েছে সেটি কিন্তু 12 ফুট উঁচু বলে আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে জানতে পেরেছি। তো আসলে এই যে বিগত সময়ে যে সিডর, আইলা, মহাসেন, আমপান সহ যে সমস্ত ঘূর্ণিঝড় উপকূলের উপর দিয়ে বয়ে গেছে, সেই সমস্ত ঘূর্ণিঝড়ের সময় কিন্তু উপকূলে নিম্নাঞ্চল প্লাবিত আমরা হতে দেখেছি। যদিও এখন পানি উন্নয়ন বোর্ড বলছিল যে অমাবস্যা বা পূর্ণিমার কোনো প্রভাব নেই, তবে সাধারণ যে জোয়ারটি হয় সেই জোয়ারে কিন্তু আমরা দেখতে পাই উপকূলের নিম্ন এলাকা, নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়। তো এখন অবশ্য ভাটা চলছে, আর অল্প কিছুক্ষণ পরে জোয়ারটি শুরু হবে, তো সেই ক্ষেত্রে উপকূলের বাসিন্দারা অনেকটাই মনে করছে সেক্ষেত্রে উপকূল প্লাবিত হয়, প্লাবিত হওয়ার একটি সম্ভাবনা কিন্তু তারা আশঙ্কা করছে। তো ইশিকা, আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে আসলে এই যে যারা মূল ভূখণ্ডের বাইরে রয়েছেন সেই সমস্ত জনগোষ্ঠীকে নিরাপদ আশ্রয় আনার যে প্রক্রিয়া সেটি কিন্তু গত 2 দিন ধরেই চলছে, এবং গতকালকে পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সর্বোচ্চ প্রস্তুতিটি নেওয়া হয়েছিল কিন্তু সে তুলনায় কিন্তু আমরা দেখতে পেয়েছি জনসাধারণের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। যদিও সন্ধ্যার পর আমরা দেখতে পেয়েছি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানুষজন আশ্রয় নিয়েছে, কিন্তু মূল ভূখণ্ডের বাইরে যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আসেনি, অর্থাৎ বলা যায় যে প্রায় 2 লাখের অধিক মানুষ কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। এই সমস্ত মানুষ যে আবার যে গৈরী ভাব এবং যে বর্ষা মৌসুমে পুরো কাছে কিন্তু তারা ঝুঁকির মধ্যে থাকে এবং তারা প্লাবিত হয়, তারা ক্ষতির মুখে পড়ে। তো জেলা প্রশাসন থেকে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ক্ষেত্রে তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু এখনো রয়েছে। গতকালকে কিন্তু আমরা দেখেছি দিনভর রেসকিটেন, সিপিপি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবীরা কিন্তু উপকূলে প্রচার প্রচারণা করেছে, মাইকিং করেছে, যাতে মানুষজন নিরাপদ আশ্রয়ে অবস্থান করে, এবং আজকে সকাল থেকেও কিন্তু সেই কার্যক্রমটি চলছে। আর সকাল থেকেই যে আবহাওয়া, বর্তমানে যে আবহাওয়া সম্পর্কে যদি জানাতে চাই, বর্তমান এই সকাল থেকেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং আবহাওয়ার একটি বৈরী ভাব থমথমে অবস্থা বিরাজ করছে, এবং উপকূল আমি ঘুরেছি, আমরা স্থানীয় যে বাসিন্দা রয়েছে তাদের সাথে বলেছি, তারা কিন্তু এই ঝড়টি নিয়ে এখন অনেকটা এবং উত্তান্তার কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন, এবং অনেকেই কিন্তু আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তো আমার সাথে ভোলার জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে, তারা বলছিল যে যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে তাদের জন্য শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেটি কিন্তু আশ্রয় কেন্দ্রে গুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। গতকাল রাত থেকে সেই কার্যক্রমটি চলমান রয়েছে, এবং বলছিল যে 13,600 যে স্বেচ্ছাসেবী রয়েছে ঘূর্ণিঝড়ের পূর্বে, ঘূর্ণিঝড় চলাকালীন এবং ঘূর্ণিঝড় পরবর্তী যে কার্যক্রম পরিচালনার জন্য সেই স্বেচ্ছাসেবীরা কিন্তু মাঠে রয়েছে, এবং প্রশাসনের সর্বস্তরে যে কর্মকর্তারা রয়েছে আমরা দেখেছি, পুলিশ, কোস্টগার্ড হতে শুরু করে অন্যান্য সংস্থার যে সমস্ত কর্মকর্তা রয়েছে তাদেরকেও কিন্তু আমরা মাঠ পর্যায়ে কাজ করতে দেখেছি। তো শিক্ষা এ ছিল আমার কাছে ভোলা থেকে ঘূর্ণিঝড় মোখার প্রভাব সম্পর্কে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাব বরগুনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। রিয়াজ আহমেদ মুসা, আপনি এখন ঘূর্ণিঝড় মোখার প্রভাবের বরগুনার কি অবস্থা উপকূল
আমাদের সেই বিষয়টি জানাবেন। ধন্যবাদ ছোটন, আপনি যেমনটা বলছিলেন যে উপকূলীয় সব জায়গায় কিন্তু একই অবস্থা বিরাজ করছে, যে একদম গুমোট একটা আবহাওয়া বিরাজ করছে এবং থমথমে পরিস্থিতি রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, গত প্রায় তিন দিন ধরে কিন্তু দাবদাহ বয়ে যাচ্ছিল, সেই অবস্থাটা এখন আর নেই। পশ্চিমের আকাশ কিন্তু কালো মেঘে ছেয়ে গিয়েছে এবং আমরা যদি দেখাই যে বরগুনার ঘাট এলাকায় যে ট্রলারগুলো অবস্থান করছে এবং সেই প্রায় 37,000 যে নিবন্ধিত জেলে রয়েছে তারা কিন্তু সাগরে মাছ শিকার করে, গভীর সাগরে তারা এই ঘূর্ণিঝড়ের মহাবিপদ সংকেত শোনার পরেই কিন্তু তারা ঘাটে চলে এসেছে। এবং এদিকে আমরা এই বিভিন্ন লঞ্চ ঘাটে ঘুরে দেখেছি যে বরগুনা থেকে গত কাল থেকেই কিন্তু সেই লঞ্চগুলো চলাচল বন্ধ রয়েছে এবং ঘাটে অবস্থান করছে, এবং ছোট ছোট যে কার্গো জাহাজগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘাটে অবস্থান করছে। সর্বোপরি যে এখন যে আবহাওয়াটা বিরাজ করছে পুরোটাই থমথমে, কখনো কখনো দমকা হাওয়া বইছে। আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেছি গতকাল থেকে, কিন্তু আশ্রয় কেন্দ্রগুলো খোলা ঠিকই রয়েছে কিন্তু মানুষ এই আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না এবং আশ্রয় কেন্দ্র থেকে মানুষ অনেকটাই বিমুখ রয়েছে। কারণ মানুষের স্থানীয় বাসিন্দার সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে 8 নম্বর মহাবিপদ সংকেত হওয়ার সময় যে আবহাওয়াটা থাকার কথা, বিশেষ করে সিডার আইলা এবং মহাসেনের সময় সেই আবহাওয়াটা কিন্তু তারা দেখতে পাচ্ছে না। কারণ হচ্ছে এই অঞ্চলের মানুষ ঝড় জলোচ্ছ্বাসের সাথে কিন্তু সংগ্রাম করে বেঁচে থাকছে এবং এখানকার মানুষের মধ্যে এই একটি অভিজ্ঞতা আছে যে আসলে কোনো মহাবিপদ সংকেত হওয়ার আগে যেরকম যেভাবে আবহাওয়াটা থাকে সেই আবহাওয়াটা কিন্তু তারা দেখতে পাচ্ছেন। এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, আমরা জেলা প্রশাসন যেমন জানিয়েছেন যে বরগুনায় 642টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যদি বড় ধরনের কোনো আঘাত হয় যাতে তাড়াতাড়ি খুব সহজে আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় গ্রহণ করতে পারে। এবং বরগুনায় 8,400 CPP-র স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে, তারা গত কয়েকদিন ধরেই কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছে এবং মানুষদেরকে সচেতন করার চেষ্টা করছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা এবং শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। এবং যে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি যে পানি উন্নয়ন বোর্ডের 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, তার মধ্যে 24টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ রয়েছে এবং এই 60-এর দশকের বেড়িবাঁধগুলো অনেকটাই 12 ফিটের নিচে এবং যে কারণে 10 থেকে 15 ফিট উচ্চতার জলোচ্ছ্বাস হলে এগুলো প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিতে পারে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে ছোটন শাহ এবং সেই সঙ্গে বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসা জানাচ্ছিলেন ভোলার উপকূলে এবং সেখানে বরগুনার উপকূলে মোখার সবশেষ প্রভাব।